আবারও অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল সহ প্রতিটি নিত্যপণ্যের দাম। এছাড়াও মাছ মাংসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও। আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। বিস্তারিত জানাচ্ছেন হাসিব মুরাদ। নিত্যপণ্যের দাম যেন লাগাম ছাড়া ঘোরা। দাম বাড়ার দৌড়ে শীর্ষে চালের বাজার। সাম্প্রতিক বন্যার কারণে সরবরাহ না থাকায় চালের দাম বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। 2700 টাকা নতুন সিজনে মিনিকেট চাল নিয়েছিলাম, এখন ওই চালটা 3100 থেকে 3150 টাকা মিন থেকে আমাদের কাছে দাম চাচ্ছে এবং মাল দিতেও পারতেছে না। চালের এক মাস থেকে একটু মধ্যগতি, আর এখন মনে করেন মিলারা যেই ইস্যু দেখাইতেছে এটা বন্যার ইস্যু দেখাইতেছে, সরকারে চাল দিতে আছে, মোটা চাল দিতে আছে, এটা একটা ইস্যু দেখাইতেছে। মোবিল কর আসছিল কিছুদিন আগে, তো ওনারা জাস্ট বের করে গেছে তেলের বাজার, ওনারা যে রেট দিছে ওটাই বিক্রি করতেছে আমরা। এছাড়াও সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ, আলু, ডাল সহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সরকারের যথাযথ নজরদারির অনুরোধ জানিয়েছেন ক্রেতারা। চাল, ডাল, তেল তো সীমাহীন, এবং আমাদের সবজি সব কিছু বুঝতেছি না যে বাজারে আসলে কীভাবে রিউমার ছড়াচ্ছে, বলতেছে ডলারের দামের কাছে। আমাদের তো দেশীয় প্রোডাক্টের উপরে ডলারের সাথে সম্পৃক্ততা কিসে? একটু বাড়তির দিকে সব কিছু একটু এবং পণ্যটা কিনতে আপনাদের বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এর যে নিত্য পর্যায়ে সবজি, তারপর চাল, তেল, মাছ মাংসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও। আমিষের চাহিদা মেটাতে তাই হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। কাঁচা বাজারেও ছড়াচ্ছে উত্তাপ। সবজির ক্ষেত্রে বন্যার প্রভাব ছাড়াও রাস্তার চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। হাসিব মুরাদ, নিউজ 24, ঢাকা।